দেখলাম আমার স্প্যাগেটি কি আনছে, ইয়ামি। কিভাবে আমি খেতে যাচ্ছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি এক্সারসাইজ এক্সারসাইজ করে এসেছি আর আমি পাচ্ছি না, আমি খেতে শুরু করে দিলাম। এটাকে আমি বয়ল করছি, তো অল্প একটু বয়ল করে নেবো। জাস্ট গাজর বিনস আর পটেটো, তো ওটা বয়ল করে নেবো। বাকি এগুলো সব কাটা আছে, ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে অনিয়ন। আর আমি যেটা বলতে চাইছিলাম, এই যে বাসনটা তোমরা ইউজ করবে, এই যে বাসন মানে নন স্টিক, যে কোনো বাসন যখন ইউজ করবে, নয় তোমরা কাঠের হাতা ইউজ করবে, না হলে স্প্যাটুলা আছে সেটা ইউজ করবে। কারণ আমরা যদি নন স্টিকের মধ্যে এই কুমকি টুমকি ইউজ করি, কিন্তু বাসনটা খুব ড্যামেজ হয়ে যাবে আমাদের। আর যখন এটা ওয়াশ করবে, দেখবে স্কচ ব্রাইটের দুটো দিক পাওয়া যায়, একটা একটা স্পঞ্জের দিক আর একটা খসখসে দিক। তো স্পঞ্জের যে দিকটা আছে সেই দিকটাতে তোমরা ইয়ে করবে, সাবান লাগাবে, দিয়ে তারপরে এটাকে ক্লিন করবে। কখনো খসখসের দিকটা দিয়ে, কখনো খসখসের দিকটা দিয়ে ননস্টিক বাসন যেন ক্লিন না করা হয়। যদি তোমরা কাজের লোক দিয়েও পরিষ্কার করো, তাদেরও এটা শেখাবে, মানে তাদেরও শেখানো দরকার। আমরা যখন নতুনের দিয়ে যুগের দিকে এগোচ্ছি, তখন ওদেরও ডেফিনেটলি আমাদের শেখানো দরকার। চলো আসি, আমি আজকে রান্না শুরু করি। চলে আসছি আমরা স্প্যাগেটিটা বয়ল করার জন্য, স্প্যাগেটিটা বয়ল করার জন্য চলে আসছি। সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে যে সমস্ত ওই যে আমি আগে যে বয়ল করেছিলাম, সেই জলটা কিন্তু একদম ফেলবো না। এই যে এই জলটা, এই জলটা, এই জলটাতে কিন্তু আমি আজকে স্প্যাগেটিটা বয়ল করবো। অনেকে বলবে যে কেন আমি স্প্যাগেটিটা আলাদাও বয়ল করতে পারি, কিন্তু আমি যে গাজর বিনস আর পটেটো যে বয়ল করলাম, সেটাতে কি একটা ফুড ভ্যালু থাকে আর কি আমাদের, সেই ফুড ভ্যালুটা এই জলের মধ্যে আছে। সুতরাং এই স্প্যাগেটিটা যদি আমরা এর মধ্যে দিই, তাহলে এই ফুড ভ্যালুটা এটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো স্প্যাগেটিগুলো অ্যাকচুয়ালি এই লম্বা লম্বা স্প্যাগেটি তোমরা নিয়েও করতে পারো, আমি জাস্ট হাফ এরকম হাফ করে দিলাম, এইবার ছেড়ে দিলাম। নাইজেরিয়া থাকতাম, ওখানে না একদমই চাউমিন টাউমিন পাওয়া যেত না। ওখানে এই ওখানে লোকে এই স্প্যাগেটি ব্যবহার মানে স্প্যাগেটি ইউজ করতো। এটা কিমা দিয়েও রান্না করা যায়, যদি মাংসের কিমা থাকে সে বাড়িতে, তো একটু কিমা রান্না করে এটা দিয়ে স্প্যাগেটি দিয়ে রান্না করলেও খুব ভালো হয়, বা এই ভেজিটেবল দিয়ে রান্না করলে এবং বিভিন্নভাবে আমরা স্প্যাগেটি খেতে পারি। আমরা অনেক সময় ভাবতে থাকি যে কী করে খাবো কী করে খাবো, তো কিমা দিয়েও তোমরা রান্না করতে পারো রাত্রিবেলা। স্প্যাগেটি বয়ল করে জাস্ট কিমা বানাবে, তার সঙ্গে জাস্ট মিক্স করে দেবে, কিন্তু বেশি স্পাইসি করবে না, যত লাইট লাইট করবে তত ভালো হবে। সেটা তুমি ডিনারের জন্য ইউজ করতে পারো। তোমরা যদি কেউ স্প্যাগেটি কিমা করো, সেটা আমি নেক্সট ব্লকে একদিন তোমাদের দেখিয়ে দেবো কী করে রান্না করবে। তো আজকে আমি যেমনি সকালে ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্টের জন্য আমি সবজি দিয়ে এরকম করছি, কিন্তু রাত্রিবেলা ডিনারের জন্য যদি করো, তাহলে চিকেন কিমা বা মাটন কিমা যে যেরকম ইউজ করো, মানে যে যেরকম ইউজ করে করতে পারো। তো আপনি আমার স্পাইসিটা বয়ল করছি, এখন আমার স্প্যাগেটি বয়ল হয়ে গেছে, এবার আমি একে স্ট্রেন করে নেব। এই যে স্প্যাগেটি আমার বয়ল হয়ে গেছে, এবার চলো আমরা কুকিং এ চলে যাই।
টমেটো সস দিয়ে সেটাকে বয়ল করে আর টমেটো সস দিয়ে ওটাকে মানে জাস্ট নাড়াচাড়া করে নেয়। কিন্তু যখন টমেটো সসটা দেওয়া দেবে তখন কিন্তু ওই আগুন কিন্তু বন্ধ থাকবে, আর তার সঙ্গে মিক্স আর্টস দিয়ে ওটা খেয়ে নেওয়া যায়। আর একটু গোলমরিচ দিয়ে দিলে, যদি কারণ আমাদের ইন্ডিয়ানরা যদি একটুখানি স্পাইসি পছন্দ করে তারা একটুখানি গোলমরিচ দিয়ে দিয়ে দেয়। তো আমি আজকে অলিভ অয়েলে করতে পারো, আমি একটু আজকে রাইস ব্র্যান অয়েলে করছি। তো রাইস ব্র্যান অয়েলে খুব সুন্দর হয়, জাস্ট অল অয়েল একটুখানি দেবো, আমি একটুখানি অয়েল দেবো, জাস্ট অয়েলটা একটু গরম হোক। আমি তোমাদের আগেও বলেছি যে অনেক সময় সবাই আমরা টেনশন করি যে কি রান্না করবো কি রান্না করবো, কিন্তু আজকে মানে আমি আমার ব্লগে দেখবে নিয়ে আসবে নানা রকম রান্না, যেগুলো তোমাদের বাড়িতেই জিনিস থাকে সেগুলো দিয়েই তোমরা বিভিন্ন টাইপের রেসিপি কিন্তু তোমরা পাঠ করো। জাস্ট আমার বয়েল হয়ে গেছে, বয়েল হয়ে যাওয়ার পরে আমি এই অনিয়নটা কষ্ট দিয়ে দিলাম, অনিয়নটা দিয়ে দিচ্ছি। আর তাহলে খুব সাবধানভাবে রান্না করতে চাই, কিন্তু এইভাবে আমি পুড়ে গেছিলাম। তো এই লেভেলে রান্না করাটা খুব খুবই ভালো। এই করোনা কেন, যদি আমি এটা আমার লাইফের একটা বিশাল বড় শিক্ষা যে এই লেভেলটা, এই যে আমার এই যে কোমরের লেভেলটা, এইটার মধ্যে তুমি যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু মানে কোনো অসুবিধে হয় না, এখনো অবধি হয়নি। যেটা যেই কারণে এই যে গ্যাস যে আমাদের রয়েছে, তো গ্যাসের ওপর মানে প্ল্যাটফর্মে আমরা গ্যাস দেওয়ার পরে আমি যদি কড়াই ছড়া কিনা আমার লেভেলটা অনেক উঁচু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যদি ছিটকেও যায় তাহলে কিন্তু কম করে এই জিনিসটা এখানে ছিটকাবে, যেটা আমার সেদিন হয়েছে। তো এটা সবাইকেই আমি অ্যালার্ট করে দিচ্ছি, এই জিনিসটা করবে না। যদি আমি যদি অ্যাজ এ ইন্টিরিয়ার ডিজাইনার আমি বলবো মাস ক্লিয়ার কিছু করে দাও, আর কারো যদি হক লাগানোর সামর্থ্য না থাকে তাহলে জাস্ট প্রথমে তোমরা এরকম প্ল্যাটফর্ম বানাবে, জাস্ট লেভেল একটু নিচু করে দেবে, নিচু করে দিয়ে গ্যাস রাখার জায়গাটাকে একটু নিচু করে দেবে, গ্যাসটা ওর মধ্যে ঢুকিয়ে দেবে, যাতে লেভেলটা মানে এটা সমান সমান হয়ে যায়। যেটা আমি বলছি তোমরা বুঝতে পারছো তো? কেউ যদি না বুঝতে পারো তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে কি বলতে চাইছো। আমি বলছি প্ল্যাটফর্মটা সোজা থাকবে, জাস্ট লেভে যাবে একটুখানি গিয়ে, জাস্ট গ্যাসটাকে ওই জায়গায় বসিয়ে দেবে, তারপরে আবার প্ল্যাটফর্মটা উঁচু হয়ে এরকম হতে পারে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। সেই ক্ষেত্রে রাখবো। এবার আমি আস্তে আস্তে সব সবজিগুলো নিয়ে দিয়ে দেবো। দেখো এই সবজিগুলো আমি ব্রেকফাস্টটা এখানে এটা বানাচ্ছি, এই এটা তো দেখো কত রকমের আমি সবজি দেখতে পাচ্ছ তুমি। এই সবজিগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের জন্যও ভালো, তো সবজিগুলো থেকে অনেক কিছু আমরা পাবো, আমাদের শরীরে অনেক কিছু যাবে। তো এই জন্য আমি এটা এই ব্রেকফাস্টটা আমি যেহেতু গ্রিন টি করলাম এটা থেকে এলাম, তো এই জন্য ভালো করে তোমাদের খাওয়া দরকার। তো জাস্ট এরকম শর্ট করবো, আর এটা হচ্ছে স্পাইসি চিকেন দিয়ে দেবো, তাহলে অনেকটা হেভি ব্রেকফাস্ট হয়ে যাবে। কেউ তো আবার অনেকে তোমরা শুধু বয়েল ভেজিটেবল খাও খেতে চাও, সেক্ষেত্রে এই যে আমি যে এরকম করলাম, আমি অনেক সময় করি এরকম, আমি একটা শর্টে করে নিই, এর মধ্যে কিছু দিনা দিই, এর মধ্যে আমি শুধু গোলমরিচ আর একটু নুন দিয়ে দিই, হ্যাঁ, আর একটা বড় একটা মাছ গ্রিল করে দিই, কিংবা আমি মাছটাকে একটু জাস্ট ফ্রাই করে দিই। আর আমি
সবসময় প্রেফার করি এই ধরনের বাসন, কারণ এই ধরনের বাসনগুলো আমাদের অনেক অয়েল কনজাম্পশন অনেক কম হয়। তো যারা নতুন রান্না করছো বা যারা নতুন দিনের লোক, যদি আমাদের বা আমাদের ঠাকুমা দিদিমাদের সময় তো এই সময় বাসন ওই সমস্ত বাসন ছিল না, সেজন্য ওরা মেবি ইউজ করতে পারেনি। হ্যাঁ, কিন্তু আমাদের যখন উপায় আছে তখন আমরা এই বাসনগুলো ইউজ করলে বরং বেশি ভালো। তো যাই হোক, এই হলো, তারপরে এবার আমি সাইডটা দিয়ে বাড়ি বেশি করা হয়ে গেছে, তাই কি করবো আমি একটা টুকরো কিনতে পারি। আমি তোমরা দেখলে আমি করার সময় আমি দেখছি যে অনেক সময় আমাদের সবারই হতে পারে এটা, এটা হচ্ছে বাসনটা ছোটো হয়ে গেছে, জিনিসটা বড় হয়েছে। তো সেক্ষেত্রে আমার কাছে এই যে স্প্যাগেটি রাখার যে জায়গাটা ছিল এটার মধ্যে আমি এটার মধ্যে আমি জাস্ট টস করে নিচ্ছি ব্যাপারটা, তারপরে আমি একটু একটু করে এটার মধ্যে করবো, মিক্স করে নিচ্ছি। দেখুন আমি কত ভেজিটেবল দিয়ে দিয়েছি, তো এটা কত সুন্দর কালারফুল লাগবে। বেশি আমি ভাগাভাগি করবো না, জাস্ট আমি একটু শর্টে করে নিলাম, কি সুন্দর লাগছে। তো এর মধ্যে আমি একটু ওপরে টমেটো সস দিয়ে আমার স্প্যাগেটি রেডি, আমি এবার খাবো। দেখি না আমার স্প্যাগেটি কি আনছে, কিভাবে খেতে যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি এক্সারসাইজ এক্সারসাইজ করে এসেছি আর আমি পাচ্ছি না, আমি খেতে শুরু করে দিলাম। হুম,